हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल स्टाइला पित्रीपाती। हमारे दार्जिलिंग टूर आज शेष दिन। ये द्वितीय दिन पुरो व्लॉगटा एक वीडियोते दीते पारछी ना बोले सेकेंड पार्टा आबार करलाम। तुम्हारा फर्स्ट पार्टा ना देखे थाकले लिंक पे क्लिक करे आबार देखे नियो, लिंकटा डिस्क्रिप्शने देवा आछे। सो चेक आउट करे बेरिये गेलाम, एखन आमरा कार्शियांगे जाब। मेघेमोड़ा दार्जिलिंग शहर आकाबाका रास्ताय टॉय ट्रेनेर रेललाइनेर पास दिए आमरा एगोते लागलाम। घन कुआशा आर मेघेमोड़ा रास्तागुलो निमेषेर मध्ये एकबार परिष्कार हये जाच्छे, आबार एक निमेषेर मध्ये सब मेघगुलो एसे घिरे धरछे आर रास्ताय किछु देखा जाच्छे ना। आबार क्षणिकेई मेघगुलो एसे मने होच्छे एक्षुनि बृष्टि नेमे जाबे। কিছুক্ষণের মধ্যেই তার উন্নত হলো না, এই ভাবতে ভাবতে বৃষ্টিও নেমে আসলো। আর আমরা রাস্তার পাশে একটি দোকানে দাঁড়িয়ে বাইকের ব্যাগ থেকে খুলে আমাদের রেনকোটগুলো পরে নিলাম, আর এই ভেজা রাস্তাগুলো দিয়ে খুব আস্তে আস্তে এগোতে লাগলাম। এখন আমরা ঘুম স্টেশনের পাশ দিয়ে বেরোচ্ছি। যাওয়ার সময় ভেবেছিলাম আসার পথে ফটো তুলবো, কিন্তু আসার পথে এখন এত বৃষ্টি হচ্ছে যে ক্যামেরা আর বের করা যাবে না, তাই আর ফটো তোলা হলো না, তাই এগোতে লাগলাম। তোমাদের জন্য একটা সতর্কবার্তা দিয়ে রাখি, পাহাড়ে যখনই আসবে তখন ওদের ট্রাফিক রুলটা সবসময় খুব ভালোভাবে মেনে চলবে। এখানে যখনই তোমার যানজট হবে তখনই তোমাকে ঠিক তার সামনের গাড়ির ঠিক পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে। তুমি যদি পাশ কাটিয়ে বেরোতে চাও অন্যথায় তোমাকে হিউজ পরিমাণে একটা ফাইন পে করতে হবে। সবার কপালে জুটবে না দার্জিলিং এর এই ভিউ। তবে আমাকে যদি জিজ্ঞেস করা হয় এই পুরো ট্রিপটাতে আমার সবথেকে ভালো কোন জায়গাটাই লেগেছে, তবে আমি এই জায়গাটার কথাই বলবো। কারণ এই পুরো জায়গাটার মধ্যে আমি মেঘ, বৃষ্টি, ঘন কুয়াশা, বাইক রাইড সব কিছু একসাথে পেয়েছি। এই এক্সপিরিয়েন্সটা আমি জীবনে আগে কখনো করিনি আর হয়তো করতেও পারবো না। কিছুটা দূর এগিয়েই আমরা একটি রেস্টুরেন্টের পাশেই দাঁড়ালাম। এই রেস্টুরেন্টে বিশেষ করে আশপাশের ভিউটি আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল। এই রেস্টুরেন্টটা তো ঢুকেছি আমরা, ব্রেকফাস্ট করবো বলে এখানে ভিউটা জাস্ট দেখো। গরম ধোয়া ওঠা ম্যাগি আর সাথে পাহাড়ের ভিউ, ওগুলো তো লাচ্ছা পাহাড়টা। এটা ম্যাগি না, না ওয়াই ওয়াই ছিল ম্যাগি তো। খাওয়া হয়ে গেল, উপরে নাম আছে কোনো? রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আমাদের জার্নিটা আবার শুরু হলো। পেট পুজো করার পর এই পুরো দৃশ্যটাকে খুব ভালোভাবে উপভোগ করতে লাগলাম। তবে এখন আমরা যাচ্ছি কার্শিয়াং এর দিকে। কার্শিয়াং এর মেইন সিটিতে ঢুকবো কিনা তা জানি না, তবে কার্শিয়াং সিটির ওপর দিয়ে অবশ্যই আমরা বেরোবো। এরপর শুনেছি নাকি ওখানে রোহিণী চা বাগান নামে একটি রাস্তার পাশ দিয়ে পুরো দু সাইডে পাহাড়ি চা বাগান আছে, ওই দৃশ্যটা নাকি খুবই মায়াবী। তোমাদের সাথে তো শেয়ার করবই আর আমিও দেখার জন্য খুবই উৎসাহিত। রাস্তায় একটু ব্রেক নিয়ে আমরা রেনকোটগুলো খুলে নিয়েছিলাম। আকাশে রোদ উঠে গেছিল আর বৃষ্টির সম্ভাবনাও ছিল না, আর এত গরম লাগছিল তাই খুলতে বাধ্য হলাম। এখান থেকে কার্শিয়াং আরও মোটামুটি 10 কিলোমিটার, আর যেতে সময় লাগবে ওই মোটামুটি 22 মিনিট। আমরা কার্শিয়াংয়ে পৌঁছে গেছি। এই যে শহরটা দেখতে পাচ্ছেন এটাই হলো কার্শিয়াং। কার্শিয়াং মেইন সিটির সামনে এই রাস্তাগুলো ওয়ান ওয়ে। দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার সময় এই রাস্তাটায় যেতে হবে, আর শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সময় আরেকটি রাস্তা আছে। এই যে নিচের রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটা, এটা কার্শিয়াং টাউন আউটপোস্ট। আমরা এখন আছি কার্শিয়াং সিটিতে। ওপরের নামগুলো দেখে আপনারা ঠিকই বুঝতে পারবেন এই পাশেই রয়েছে কার্শিয়াং ট্রাফিক গার্ড সেন্টার। তবে আমরা আর এখানে দেরি করব না,
আমরা আজই বাড়ি পৌঁছবো, তাই এখান থেকে আমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। সামনে দেখতে পাচ্ছেন যে সিটিটা, এই পুরোটা হচ্ছে কার্শিয়াং শহর। এই কার্শিয়াং শহরের ধার ঘেঁষেই আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। পরে কখনো সুযোগ হলে পুরো কার্শিয়াং সিটিটা একবার ভালোভাবে ঘুরে যাব। পুরোটা টি গার্ডেন, দেখো পাহাড়টা, এই পাহাড়টা পুরোটাই চা বাগান। আমরা গাড়িতে আসতে পেতাম। কিচ্ছু দেখা যাচ্ছে না আশপাশে। একটা পাখা দিয়ে খুব তাড়াতাড়ি নামা দিল না? হ্যাঁ হ্যাঁ, অনেক খারাপ দিল কয়েকটা পাখা দিয়ে। দার্জিলিং এ যখন নামলাম সেটা টোটালটা একটা পাহাড় দিয়ে নামলাম, যার জন্য রাস্তাটা মোটামুটি সমান ছিল। এরপর কার্শিয়াং থেকে যেটা নামলাম, এটা একটু এক ঝটকে আরেকটা পাহাড় থেকে একটা পাহাড় নেমে গেল। ব্যাপারটা হচ্ছে কালকে যে ফটো নামতে হবে, হ্যাঁ যেটা কালকে উঠেছিলাম সেটা নামছি। ও শিট, অসম অসম, মারাত্মক ভিউ। না কালকে এদিকে আমি যেতে পারতাম, এমন ভাবে উঠছিলাম কি আমরা দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি তুললাম, আর নিচের ভিউটা একবার দেখো, পুরোটা মেঘে মোড়া, কিছুই দেখা যাচ্ছে না, শুধু চা বাগান গুলো আবছা আবছা দেখা যাচ্ছে। মায়াবী মায়াবী। সমতলে এসে পৌঁছেছি। সমতলের যা টেম্পারেচার তা ধারণাই আগে করতে পারছিলাম না। তবু এই রাস্তাগুলোতে টেম্পারেচার মোটামুটি একটা মেনটেন ছিল, তবে যতটা শিলিগুড়ির দিকে এগোচ্ছিলাম গরম ততটাই বাড়ছিল। এখন যাচ্ছি শিলিগুড়ি ইসকন মন্দির, কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছে যে 4টার সময় খুলবে। এখন গিয়ে দেখি, যদি খোলা থাকে তাহলে তো ঢুকবোই, আর বন্ধ থাকলে আর নেট খুলবো না, বেরিয়ে যাবো। ওইখানে এত ঠান্ডা ছিল আর এখানে এত গরম, আইডিয়াই করা যাচ্ছিল না। চল্লিশ
চলে আসলাম শিলিগুড়ি ইসকন। এখন বাইকটাকে পার্কিং করি আর দেখি মন্দিরটা খোলা আছে কিনা। মন্দিরে ঢুকেই আমরা সবার প্রথমে একটু হাত মুখটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তোমরা যদি শিলিগুড়ি শহরে আধ ঘন্টা বা এক ঘন্টার মতো একটা রেস্ট করার জায়গা খুঁজো, তাহলে কিন্তু এই ইসকন হচ্ছে পারফেক্ট জায়গা। হাত মুখ ধুলাম, এখন একটু ইসকন চত্বরটা হেঁটে ঘুরি আর দেখি মন্দিরটা খোলা আছে কিনা। কপাল ভালো থাকলে, যদি খোলা থাকে তাহলে ঠাকুরের দর্শন করে বেরোবো। মূল মন্দির বন্ধ। মূল মন্দিরের ঠিক পেছনেই ছিল এই বৃন্দাবন ধাম। ওখানে গিয়ে ভগবান কৃষ্ণের দর্শন নিলাম এবং কপালে রাধে নামক টিকা লাগিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো। ভালো লাগলো মন্দিরটা দেখতে? পারলে আরো ভালো লাগতো। এখন বেরিয়ে যাবো, জলের বোতলটায় জল নেই। প্রায় আধ ঘন্টা সময় নষ্ট হলো এই রেল গেটে দাঁড়িয়ে। রেল যাবে বলে আধ ঘন্টা আগে থেকে এই গেট নামিয়ে রেখেছিল। এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তবে আজকের ওয়েদারটা খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর এদিকে খিদেটাও পেয়েছে প্রচণ্ড। তবে যতটা পারি বাড়ির দিকে এগিয়ে তারপর খাওয়া দাওয়াটা করব। এখন আমরা আছি জলপাইগুড়িতে। এখন সময় মোটামুটি 4:30 কি 5টা। এখন আর খিদের চোট আর থাকতে পারছিলাম না, তাই রাস্তার পাশে একটি রেস্টুরেন্ট দেখে আমরা দাঁড়ালাম। অ্যাম্বিয়েন্সটা সুন্দর, ভেতরে বসতে বললো, বসো আগে, এদিকে বসো, বসো। হোটেল ইন্ডিয়া, ইন্ডিয়া রেস্টুরেন্ট কাম বার। বাইরে বার আছে, ভেতরে রেস্টুরেন্ট। মেনু চার্টটা দেখিয়ে দিচ্ছে। আমরা প্লেন রাইস, মাছ আর মাংস নিয়ে এলাম। এই হলো বাড়ির অ্যাড্রেসটা, হলো ময়নাগুড়ি রোড জলপাইগুড়ি, যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের উপরে। বলো খিদা কেমন পাইছেন? হ্যাঁ, না খাইলে চলবে? হ্যাঁ, কতক্ষণ আর খাই থাকতে বাবা? চলে আসছে ভাত, এখানে চিকেন আইটেম, ওখানে ফিশ আইটেম, ওখানে ওরা স্যালাড দিয়েছে। একটা ভেজ থালি অর্ডার করেছি, ওটা ওরা আনবে। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই মুষলধারে বৃষ্টি নেমে গেছিলো, তাই আমরা সময় নষ্ট করিনি। হয়তো একটু ওয়েট করলে যদি আর বৃষ্টি না থামতো তাহলে বাড়ি আসতে অনেকটা লেট হয়ে যেত, অথবা আমরা বাড়ি ফিরতেই পারতাম না। তাই ওখানে তাড়াতাড়ি করে রেনকোট পরে আমরা সেই বৃষ্টিতেই বেরিয়ে পড়েছিলাম। বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 8:30 বেজে গিয়েছিলো, আর রাস্তায় মোবাইলও বের করা হয়নি এই বৃষ্টির মধ্যে। তাই আজকে ব্লগটা আমাকে এইভাবেই সম্পূর্ণ করতে হচ্ছে। আশা করছি পুরো ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো।